সাবেক ক্রিকেটারদের মাঠের কিউরেটর পেশায় আসার আহ্বান জানালেন বিসিবির গ্রাউন্ডস কমিটির প্রধান। নিউজিল্যান্ডের হেড অফ টার্ফ আয়ান জোসেফ ম্যাকেন্ট্রি দেশের মাঠ পরিদর্শন করে বলেন, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে আরও আন্তর্জাতিক মানের পিচ প্রয়োজন। শেরেবাংলায় হঠাৎই কিউরেটর আর গ্রাউন্ডসম্যানদের তৎপরতা। এসেছেন নিউজিল্যান্ড ক্রিকেটের হেড অফ টার্ফ। দুই দিনের কর্মশালার শেষ দিন, কিউইদের ট্রু উইকেটের রহস্য জানতে গভীর মনোযোগে গামিনীরা। গ্রাস কন্ডিশনিং, সয়েল ময়েশ্চার কন্ট্রোল, এখানকার ঘাসের অবস্থা, মাটির ময়েশ্চার কন্ট্রোল পর্যবেক্ষণ করেছি। আমরা একটা সাস্টেনেবল পিচ তৈরি করতে চাই, যেখানে তৈরি হয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে প্লেয়াররা খেলতে পারবে। বাংলাদেশের উইকেট মানেই স্লো আর স্পিন ফ্রেন্ডলি। অ্যাওয়ে টিম তো দূর, বাংলাদেশের ব্যাটাররাই বুঝে উঠতে পারে না হোম কন্ডিশন। এসব মেনে নিয়েই নিজেদের সীমাবদ্ধতা স্মরণ করালেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান। ওদের দেশে ওরা ম্যাক্সিমাম 40 ডেজ একটা মাঠে ওরা ক্রিকেট খেলে। আমরা যদি সেটা চিন্তা করি বিকেএসপিতে, আমরা আমি আপনাদেরকে দেখিয়েছি গত বছর আমরা 180 দিনের মতো ক্রিকেট খেলেছি। সো এই জায়গাটাই আমাদেরকে মাঠের প্রয়োজনীয়তা হচ্ছে সেটা আমরা বুঝি। আপনি জানেন যে অলরেডি একটা কমিটি বেশ কিছু মাঠ, নতুন মাঠ ক্রয়ের ব্যাপারে আমরা অগ্রসর হয়েছি। মাহবুব আনামের আক্ষেপ, উইকেট নিয়ে যাদের সবচেয়ে বেশি ধারণা সেই ক্রিকেটাররাই আসছে না কিউরেটর পেশায়। সিনিয়র ক্রিকেটাররা আসেন না, আমাদেরকে এটাকে একটা রেসপেক্টফুল জব হিসাবে নিতে হবে, যাতে কিউরেটরশিপে আমরা আরও ভালো ভালো এক্স ক্রিকেটার বা নলেজেবল যারা লোক আছে, যারা ক্রিকেট সম্পর্কে জানেন এবং উৎসাহী হতে পারেন, তারা যেন আমাদের এটাতে আসেন। পার্থ বণিক, ডিবিসি নিউজ, ঢাকা।